মাংস নিয়ে বসে পড়েছে বাবার খাতে। এখানে আলু ভাজা, পটল ভাজা, বেগুনি আর বেগুন ভাজা, চাটনি, ওখানে পাঁপড়, ডাল, পোস্ত, পায়েস আর মাংস ওইদিকে হচ্ছে। দি একটু জল দাও, এবার যে নৌকা চালায় সে ছাড়বে জানিস, গাঁদা জমা পড়ে গিয়েছে আমার, শুধু এডিট করে করে ছাড়তে ছাড়তে পারলেই হবে নেট থাকলে। ভালো হবে, ওটা ভালোই দামিটা দেখবি হবে, এদের দেয় হবে আমাদের এদের দেখ। এটা তুমি দিদি আর ওই নিবা, হ্যাঁ পাকা বুড়ি যা 50 টাকার কিছু কিনে আনবি সন্ধ্যা বেলা খাবে। মেজে বুন বাড়ি চলে যাচ্ছে, ছোট বোতলে ঢুকি যা, হ্যাঁ ঠিক আছে ওইটাই নিয়ে যা। এই ব্যাগটা নাও। এই আমার ফোনটা কোথায় ছিল? হ্যাঁ ওই ঘরে রেখেছি, দেখি। হ্যাঁ হ্যাঁ শীত লাগবে, মা আবার পরে দেখি রেখে দিই। শীত লাগবে গো তোমাদের, ও ফাল্গুনিটা চালিয়ে চালিয়ে আসতো না, ফাল্গুনিটা চালাতে পারে ও, আবার এসে আছেন তো ওতে যা দাদাদের দিয়ে আসছে যা ছোট পাই দিয়ে। এখন 10টা বাজে, একটু আলু চচ্চড়ি বসিয়েছি, ঠান্ডা ভাত আছে খাবো। মেজ বোন আবার বাড়ি পৌঁছে গেল ওদিকে, তখন কটা বাজে দাঁড়াও দেখছি, সবচেয়ে 10:20 বাজে, দিয়ে 10:05 তখন, তখন 10:05 10টা এরম তখন ফোন করেছিলাম, বললো কানলা ঘাটে আছে, কানলা ঘাট থেকে ওদের আবার ফুলিয়াপাড়া যাবে, ফুলিয়াপাড়া থেকে ওদের বাড়িতে আবার 15 টাকা টোটো ভাড়া, ও এতক্ষণ বাড়ি পৌঁছে যাচ্ছে পৌঁছে যাচ্ছে হবে। বাড়িতে আমি আলু চচ্চড়িটা একটু ফাঁকা দিয়ে রাখবো, ভাত আছে খাবো, ছোট বোনটার আবার শরীর ভালো নয় খাবে। দেখি ভালো এটা কি, এটা গিয়ে এটা গিয়ে 50 টাকা দিয়ে এটা কিনে নিয়ে চলে এসছে, কটা ভাজবো এটা ছোলার শাক, কালকে অনেক কিছু রান্না হয়েছিল, ছোলার শাক বলেছিলাম কালকের ব্লগ কালকে দেখতে দেখে ফেলবো, ওইদিকে ভাত বসানো হয়ে গেছে, ডাল সেদ্ধ করে দিয়েছি, টমেটো দিয়ে ডাল হবে আর
আলুর বাবা করবে, ফ্যাঁদড়া সবই করবে। কালকেও করেছিল, প্রচুর রান্না করেছিল কালকে, সব একা হাতে। কালকে কেটেও নিয়েছিল, আমরা একটু আধটু কেটে দিয়েছিলাম। তাই আমার বোন আমরা সবাই বলছিলাম যে যারা একটু কি করছে না করছে, ছ্যাদরামে দেখাচ্ছে কি করছে, ই কি যেন শখের মানুষের মুখটা তো পাথর হবে দিয়ে ই করছে, তারা হয়ে যাচ্ছে ভাইরাল। যারা সত্যি পরিশ্রম করে তাদের আর মানুষও দেখতে পায় না, ভগবান আছে, মানুষও ইয়ে করে হয় না, মন খারাপ বলছি। তাই যাই হোক, এই নতুন ভিডিও আমাদের শেয়ার করে দাও, নতুন জনের কাছে পাঠাও, আর যারা সাবস্ক্রাইব করছো না তারা সাবস্ক্রাইব করে দাও, দিয়ে আমাদের আমাদের সংসারটা মানুষের কাছে পাঠিয়ে দাও, যেন দেখিয়ে দেখকে যেন মনের জোর পায়। এইটুকুই বলে, রোজ একটা করে ভিডিও দেবো, এই দেখছো না কদিন দিচ্ছি। চটকাতে নেই, ওগুলো মাথায় দিয়ে শোয় না, ঘাড়ে ব্যথা হবে। চলো।